হ্যালো আসসালামু আলাইকুম ভিয়াস ফাউনার্স কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি চিংড়ি মাছ পাঁচশো গ্রাম নিয়েছি ভালো করে খোসা ফেলে ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছটাকে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো আর কি কী লাগছে আমাদের এই মালাইকে রান্না করার জন্য সেটা এখন দেখিয়ে দিব। আমরা একটা নারকেল মিক্সচারে পেস্ট করে দুধ করে নিয়েছি আমরা এসটা কোনো পানি ব্যবহার করব না আমরা নারকেলটা ব্যবহার করব আর এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট একটা টমেটো পেস্ট এক চামচ ধনে গুঁড়া আর তিনটা পেঁয়াজ পেস্ট করে আমি রেখেছি এক চামচ কম শুকনো মরিচের গুঁড়া এক চামচের কম হলুদের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ আর নিয়েছি এখানে এক টেবিল চামচ চিনি এই মালাইকারিতে যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা দিতে পারেন আর যারা পছন্দ করেন না চিনিটা আপনারা স্কিপ করতে পারবেন আর নিয়েছি একটা তেজপাতা তিনটা এলাচ পাঠিয়ে নিচ্ছি একটা দারুচিনি আর চারটা কাঁচামরিচ তাহলে কীভাবে মালাইকারিটা তৈরি করতে হয় সেটা এখন দেখে নিন প্রথমে চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিব এর জন্য পরিমাণ মতো লবণ দিব চিংড়ি মাছের আর পরিমাণ মতো হলুদ দিব এই মালাইকারিটা নামানোর সময় আমরা এখানে এক চামচ মতো ঘি দিব ঘি দিলেও হয় না দিলেও হয় এখন আমি এই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু মাখিয়ে নেব আমাদের চিংড়ে মাছটা মাখানো হয়ে গেছে দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন ভালো থাকবেন